আমার পিতার নাম মরহুম আল্লাহ জবলক সারাইন, আমার মাতার নাম মরহুমা আজি দেখাতুন। আমার গ্রাম হলো গাছুয়া, সন্দীপ গাছুয়া, ধনগোবাড়ি। মুক্তিযুদ্ধের কালীন সময় এর আগে এক বছর জন্য আমি পাকিস্তান চলে গেছিলাম আর্মি হিসাবে। যে প্লাট হলো প্লাট একত্রিত এরিয়া হিসাবে আমরা ছুটি পেয়েছিলাম। ছুটির দুই মাস কাটার সাথে পরপরই যুদ্ধ লেগে গেছে, পরে ভারত চলে যাই। ভারত থেকে আমি দুই তিনবার ভারতে ঢুকেছি। আর আর্মি পার্সন হিসাবে আমাদেরকে অপারেশনে পাঠিয়েছিল দুইবার। ধন্যবাদ চান্স পেয়ে আমি আবার সন্দীপ গেছি, সন্দীপ থেকে আবার আসছি। সন্দীপ থেকে অনেক মুক্তিযোদ্ধা যারা পড়ছে সামনে আমাদের গাছুয়া দিয়া সীতাকুণ্ড হইয়া আমরা বুড়িগাঁড় হইয়া সোজা ইন্দুনগরে পড়ছি। যা হোক, এইভাবে আমার দুইবার তিনবার আসা যাওয়া হয়েছে। যুদ্ধের সময়ে লাস্ট আওয়ারে সন্দীপে ছিলাম, কিছু সময় আমি সীতাকুণ্ড ছিলাম। আমার এক মুরব্বী আছেন, উনি তখন হাওলদার ছিলেন রহমান সাহেব, ওনার সাথে আমার ছিল কিছুদিন। এর ভিতরে সন্দীপও আমি যুদ্ধ করেছি, যেদিন থানায় অ্যাটেক করেছি সেদিনে আমি সন্দীপ সেখানে জয়েন ছিলাম। আমার সাথে ছিল আনিসুর রহমান, আবুল কালাম, আমরা এই দুজন আর্মির ছিলাম। আনসারুল্লাহ তিনজন, চারজন ছিলাম আমরা। আমাদের আকবরহাটের সেই মোড়ে, এখন নতুন আকবরহাট যেটা হয়েছে, ওখানে চারজন রাজাকারকে আমরা দড়ি অস্ত্র শস্ত্র কেড়ে নিয়েছিলাম। এগুলো চলার পথে দিন কম তারিখ এতক্ষণ এগুলি তো এখন মনে নেই। আমি মূলত এই যুদ্ধ সময়ে এক স্থানে অবস্থিত করি নাই, একদম শেষ পর্যায়ে আমি মেজর মাহফুজুর রহমান সাহেবের সাথে আমি ছিলাম আর্টিলারি ডিপার্টমেন্টে। আমরা ফ্রন্ট লাইনে এসে কাশম দ্বীপে আসার পরে রাতে সাড়ে তিনটার সময় খবর আসে দেশ স্বাধীন হয়ে গেছে। এরপরও আমি আর অন্যদিকে না যাই, আবারও কুমিল্লা দিয়ে সন্দীপ চলে গেছি। পরে আমি 1973 চলে আমি কলেজে অ্যাডমিশন নিই। ওখানে আমি 73, 74, 75 পর্যন্ত কলেজে অধ্যয়ন করে ডিগ্রি করতে না পেরেই আমি চলে গেছি ফরেনশিপে করে আমেরিকায়। আমেরিকায় 37-38 বছর কন্টিনিউয়াস করার পরে 2007 সাল থেকে আমি বাংলাদেশে অবস্থান করছি, এবং 2013 সাল থেকে সপ্তাহে আমি কৃষিকা কল্যাণ পরিবেশ সমবায় সমিতি সভাপতি হিসাবে পদে আছি। তো এইভাবেই আজ পর্যন্ত এইভাবে আছি, বাকিটা আল্লাহ জানে।